আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় অনেকদিন থেকে নষ্ট হওয়া দাঁত ফেলে না দিয়ে চিকিৎসা করিয়ে রাখার যে চিকিৎসা পদ্ধতি রয়েছে তা সম্পর্কে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। অনেকেরই মুখের ভিতরে এমন দাঁত দেখা যায় যে দাঁতগুলো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক বড় ক্যাভিটি হয়ে গেছে, কয়েকবার যন্ত্রণা হয়েছে, ব্যথা হয়েছে। ভিউয়ার্স, এ ধরনের দাঁত ফেলে দেওয়ার প্রয়োজন হয় না, এ ধরনের দাঁত রাখার জন্য চিকিৎসা পদ্ধতি রয়েছে। ভিউয়ার্স, দাঁতের যে কোনো সমস্যার সমাধান রয়েছে। এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, দাঁতটির উপরে বেশ অনেকটাই ক্ষয় হয়ে গেছে। এ ধরনের দাঁত যদি আপনি ফেলে না দিয়ে রাখতে চান সেক্ষেত্রে রাখতে পারেন। আর তার জন্য যা করতে হবে তা হলো আরসিটি ট্রিটমেন্ট, যেটিকে সংক্ষেপে আরসিটি বলা হয় এবং পূর্ণমান হলো রুট ক্যানেল ট্রিটমেন্ট। তো ভিউয়ার্স, রুট ক্যানেল ট্রিটমেন্টটি এমন একটি চিকিৎসা পদ্ধতি যে চিকিৎসার মাধ্যমে এ ধরনের ভাঙা দাঁত বা পুরোপুরি ভেঙে যাওয়া দাঁতও কিন্তু চিকিৎসা করে ঠিক আগের মতো করে নেওয়া যায়। আর এটি করা হয় শুধুমাত্র রুট ক্যানেল ট্রিটমেন্টের মাধ্যমে। ভিউয়ার্স, এ ধরনের যে দাঁতগুলা রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়, রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরে অবশ্যই সেই দাঁতে ক্যাপ পরিয়ে নিতে হয়। এমনি দাঁতটা দেখলেই বোঝা যাচ্ছে যে অনেক বড় ক্যাভিটি হয়ে গেছে। তো এমন দাঁত রুট ক্যানেল ট্রিটমেন্ট করলে আর কখনো ব্যথা হয় না, আর দাঁতটিকে স্থায়ীভাবে রাখার জন্য তার উপরে একটা ক্যাপ করে দিতে হয় যেন দাঁতটি পরবর্তীতে কোনো ধরনের সমস্যা বা বাহিরের কোনো আঘাত না পায়। তো এর জন্য রুট ক্যানেল ট্রিটমেন্ট করে অবশ্যই দাঁতের উপরে ক্যাপ করাতে হবে। এখানে যে দুটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দুটি দাঁতেরই অনেক বেশি ক্ষতি হয়ে গেছে। যেমন এখানে দেখছেন যে কালো কালো হয়ে গেছে এবং দুটি দাঁত অনেক বেশি গর্ত হয়ে গেছে। তো এ ধরনের দাঁত যদি নষ্ট হয় এমনভাবে তাহলে তা ফেলে দেওয়ার প্রয়োজন হয় না। একটি দাঁত ফেললে সেখানে ফাঁকা হয়ে যায়, পুনরায় কৃত্রিম দাঁত লাগাইতে অনেক ঝামেলা পোহাতে হয়। তো কোনো কৃত্রিম দাঁত না লাগিয়েই যে দাঁতটি আপনার রয়েছে এই দাঁতটি ফেলে না দিয়ে এই দাঁতের চিকিৎসা করে যদি আপনি ক্যাপ করিয়ে নেন তাহলে সেম আগের মতো হয়ে যায় এবং এর কার্যক্ষমতাও ঠিক অরিজিনাল দাঁতের মতোই কিন্তু থাকে। তাই বলছি ভিউয়ার্স, যে এ ধরনের দাঁতের সমস্যায় দাঁত ফেলে দেওয়ার প্রয়োজন হয় না, রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতে ক্যাপ করে নিলেই এ ধরনের সমস্যা পুরোপুরিভাবে ভালো হয়ে যায় এবং সারা জীবন পর্যন্ত ভালো থাকে। অনেকের ধীরে ধীরে দাঁত কালো হয়ে যায়, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এটি সাধারণত যখন দাঁতের ভিতরে থাকা দন্তমজ্জা ধীরে ধীরে নষ্ট হতে থাকে তখনই এ ধরনের ধীরে ধীরে কালো হতে থাকে। তো এ ধরনের দাঁতও রুট ক্যানেল চিকিৎসা করে ভালো করে নেওয়া যায়। ভিউয়ার্স, রুট ক্যানেল চিকিৎসা দাঁত রাখার শেষ চিকিৎসা বলা চলে। এ ধরনের দাঁত যদি রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করিয়ে নেন তাহলে সেম আগের মতোই দেখা যায় এবং এর কার্যক্ষমতা আগের মতোই থাকে। এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এটিও কালো হয়ে গেছিলো, এটি আঘাতজনিত সমস্যার কারণে, দাঁতের পাল্প ইঞ্জুরির কারণে দাঁতটি ধীরে ধীরে কালো হয়ে গেছিলো। আর সেই দাঁতটি কাটিং করে ছোটো করে সেখানে একটি ক্যাপ পরিয়ে দেওয়া হয়েছে, যেটি দেখতে পাশের দাঁতের ক্যাপে দাঁত পাশের যে দাঁতটি রয়েছে তার সঙ্গে কালার ম্যাচিং করেই ক্যাপটি করা হয়েছে, যেটি দেখে বোঝাই যাচ্ছে না যে এখানে দাঁতটি কালো ছিল। তো এটি হলো রুট ক্যানেল ট্রিটমেন্ট ও ক্যাপ করার সুবিধা। যদি কখনও দেখা যায় যে দাঁতে শুধুমাত্র গোড়ার অংশ রয়ে গেছে, উপরের কোনো অংশ নাই, অর্থাৎ ক্রাউন অংশ উপরে যতটুকু আমরা দেখতে পাই এতটুকু অংশ দাঁতের নাই, এমনভাবে ক্ষতি হয়েছে যেটি মাড়ির সঙ্গে মিশে আছে, আর এটি যদি সামনের দিকে হয় অর্থাৎ সিঙ্গেল রুটের দাঁতগুলো হয়, সেক্ষেত্রে আপনি সেখানেও সেই গোড়াটুকু রেখে তার উপরে ক্যাপ করে নিতে পারেন। ভিউয়ার্স, এখানে দাঁতের যতটুকু গোড়ার অংশ রয়েছে এতটুকু অংশের উপরে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন দাঁতের কিছুটা অংশ তৈরি করে নেওয়া হয়েছে এবং তারপরে সেখানে ক্যাপ করে দেওয়া হয়েছে। তো এ ধরনের শুধুমাত্র যদি ভেঙে যাওয়া দাঁতের গোড়াও থাকে তাহলেও আপনি সেখানে পরিপূর্ণ একটি দাঁত পেতে পারেন। ভিউয়ার্স, যদি মাড়ির দাঁতের ক্ষেত্রে এমনটি হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনি ক্যাপ করান সেটি স্থায়িত্ব কম হবে। যদি সামনের দিকের যে সিঙ্গেল রুটের যে দাঁতগুলো রয়েছে এই সিঙ্গেল রুটের দাঁতগুলোর ক্ষেত্রে এ ধরনের পোস্টিং রুট ক্যানেল ট্রিটমেন্ট করে পরিপূর্ণ দাঁত পাওয়া যায়, কিন্তু মাড়ির দিকে হলে এমনটি করা হয় না।
তো ভিউয়ার্স, এখানেও যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও দাঁতের ভেঙে যাওয়া কিছুটা গোড়ার অংশ রয়েছে, আর এই গোড়ার অংশ ট্রিটমেন্ট করে সেখানে ক্যাপ করে দেওয়া হয়েছে, যেটি দেখতে ন্যাচারালি দাঁতের মতোই হয়েছে। আর এমনটি যদি মাড়ির ক্ষেত্রে হয়, যেখানে তিনটে চারটে শিকড় থাকে, ওইখানে এ ধরনের ট্রিটমেন্টটা নাও হতে পারে, কিন্তু সামনের দিকে হলে এ ধরনের ট্রিটমেন্ট অনায়াসে খুব ভালোভাবে করে নেওয়া যায়, এবং এই ট্রিটমেন্টের মাধ্যমে দাঁতের অভাব পূরণ করা সহ সারা জীবন ভালো থাকা যায়। তো ভিউয়ার্স, দাঁতের রুট ক্যানাল চিকিৎসা পদ্ধতি এমন একটি চিকিৎসা পদ্ধতি যা যে কোনো ত্রুটিপূর্ণ দাঁত, গর্ত হয়ে যাওয়া দাঁত, ভেঙে যাওয়া দাঁত, যে কোনো দাঁত আপনি ফেলে না দিয়ে যদি সংরক্ষণ করে রাখতে চান, তাহলে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে সেটিতে ক্যাপ করে নিলে তা সারা জীবনের জন্য ভালো হয়ে যায়। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।